একদম অল্প জায়গায় অল্প টাকায় সামান্য কিছু টাকা হলেই আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন। মাত্র 3টি রুম দিয়ে, 6টি 9টি পিলার দিয়ে এই বিল্ডিংটি হতে যাচ্ছে 2তলা ফাউন্ডেশন দিয়ে। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো আজ যে বিল্ডিংটি আপনাদের দেখাতে যাচ্ছি, এই বিল্ডিংটি কিন্তু 2তলা ফাউন্ডেশন দেওয়া, আগেও আপনাদের দেখিয়েছি। তো আজ গ্যাপ ব্রিমের ডালাই চলতেছে, তো সেই জন্য ভিডিওটি আপলোড করে আপনারা অনেকেই বলেছিলেন যে কাজটি শেষ পর্যন্ত ভিডিও দিন। তো যাই হোক, এখানে যে এই পিলারটি দেখতেছেন, এই পিলারগুলো কিন্তু হয়েছে নিচে 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, উপরে উঠে চলে যাবে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো এখানে মাঝখানে যে 2টি পিলার রয়েছে, সেই 2টি পিলার রয়েছে আপনাদের 8টি করে রড রয়েছে 16 মিলি করে, এবং নিচের বেস রয়েছে 5 ফুট বাই 5 ফুট করে, আর সাইটারগুলো যেগুলো রয়েছে 7টি, সেই 7টি রয়েছে আপনার 4.5 ফিট বাই 4.5 ফিট। তো নিচের কাস্টিংয়ে যে ডালাই রয়েছে, সেই ডালাই রয়েছে আপনাদের 1 ফিট দেওয়ার পর 6 ইঞ্চি ট্যাম্পার, 18 ইঞ্চি ডালাই হয়েছে নিচের বেসের। তো পুটিং কলমগুলো দেখতেছেন, গাতনিক গাইটল উঠে গেছে। তো এখানে কিন্তু মাত্র পাশে যে বিল্ডিংটি রয়েছে, পাশে রয়েছে আপনাদের 23 ফিট 6 ইঞ্চি বাই 34 ফিট 6 ইঞ্চি। তো এখানে যে রুমটি রয়েছে দেখতেছেন, এটা গাটলের গাতনি চলতেছে। তো আরেকটি কথা না বলে, নয় পুটিং কলম যখন আপনি ডালাই দিয়ে সারবেন, তখন এখানে কিন্তু বিটি বালু ফেলতে হয়। বিটি বালু ফেলানোর পর লগে লগে যে পানি মারতে হবে, পানি দিয়ে ভালোভাবে যাতে বালুটা বসে যায়, তারপর এই গাঁথনিগুলো গাইডলগুলো দিবেন, অন্যথায় গাইডল ফেটে যেতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখে ভালোভাবে বসিয়ে মাটি, তারপর গাইডলের যে দেয়ালটা আছে সেই দেয়ালটা দিয়ে দিবেন। তো যে বিষয়টি আপনাদের বলতে চাইছিলাম, এখানে 3টি রুম বলা হয়েছে, 2টি রয়েছে বড় রুম এবং বারান্দায় রয়েছে 1টি রুম। তো আরেক সাইডে রয়েছে 1টি কিচেন, মাঝখানে রয়েছে 2টি টয়লেট, 1টি টয়লেট অ্যাটাচড, 1টি টয়লেট কমন, তারপর সামনে কিছু জায়গা থাকবে। তবে আরেকটি বিষয়, এই বিল্ডিংয়ে কিন্তু বর্তমানে কোনো সিঁড়ি হইতেছে না, সিঁড়ি ভবিষ্যতে হবে, সেজন্য রড বাড়তি রাখা আছে, সেটিও আপনাদের দেখাবো। তো দেখতেছেন যেভাবে গাড়ি টাইটলগুলো দেওয়া হইতেছে, এই জিনিসগুলো আপনাদের খুব ভালোভাবেই করতে হবে। মনে রাখবেন, যদি কোনো কিছু করার আগে, বিল্ডিং নির্মাণের আগে, অবশ্যই সেটি চিন্তা ভাবনা করে নিতেবেন যে আসলে আপনি কী করতে চান। যদি আপনি অল্প টাকার ভিতরে, আমি বলবো যে কখনো যদি একটি টিন সেট বাড়ি না করে, অনেকেই স্বপ্ন দেখেন যে একটি বাড়ি, যেটাকে হাফ বিল্ডিং বলা হয় বা কেউ টিন সেট বলা হয়, যে একটি টিন সেট বাড়ি করে। তো টিন সেট বাড়ি না করে আমি বলবো আপনারা এই স্বল্প খরচের ভিতরে এরকম একটি বিল্ডিং করে নিতে পারেন, যাতে করে ভবিষ্যতে আপনারা এটা 2তলা করতে পারেন, সেরকম একটি প্রস্তুতি নিয়ে একটি বিল্ডিং নির্মাণ করবেন, কারণ বিল্ডিং বারবার করা সম্ভব নয়। দেখতেছেন আজকে কিন্তু এই মেশিনে গ্যাট বিম ডালাই হইতেছে। তো এই গ্যাট বিমে কিন্তু রড দেওয়া ছিল 6টি করে, 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, রিংয়ে রড ব্যবহার করা হয়েছে 8 মিলি। তো যে গ্যাট বিমটা দেখতেছেন, এই গ্যাট বিমটা কিন্তু এখানে ডালাই হইতেছে 12 ইঞ্চি বলেছি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখানে যে ব্যাপারটি রয়েছে, চুরি দিয়েছিলাম এখানে 8 মিলি রডের, আর 6টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো এখানে যে রুমগুলো দেখতেছেন, এখানে ডালের কাজ চলতেছে দেখতেছেন। তো এদিকে যে আর একটি ব্যাপার, যে সামনে যে রুমটা দেখতেছেন, এই রুমটার ভিতরেই কিন্তু আপনাদের রয়েছে 1টি কিচেন, মানে 2টি টয়লেট এবং 1টি রুম। এই রুমটি রয়েছে আপনার 12 ফিট বাই 14 ফিট, আর পরে যেই রুমটা দেখতেছেন সামনে সেটা আপনার দেখাবো, সেই রুমটি রয়েছে আপনাদের 12 ফিট বাই 16 ফিট, সেই রুমটি রয়েছে। তো 1টি রুম রইল 12 ফিট বাই 14 ফিট, আর 1টি রয়েছে আপনার 12 ফিট বাই 16 ফিট। তারপর যে বারান্দাটা দেখতেছেন সামনে, সেই বারান্দাটা কিন্তু রয়েছে আপনাদের প্রায় 8 ফিট, 8 ফিটের ভিতরে এক সাইডে হয়ে যাবে। যেমন মনে করেন যে সামনে যে কর্নারটা দেখতেছেন, সেই কর্নারটা রয়ে যাবে, এই যে এখান থেকে কিন্তু টয়লেটটা হয়ে যাবে, এই যে বাইপেটের মেশিনটা দেখতেছেন, এখান থেকে টয়লেটটা হয়ে যাবে, 2টি টয়লেট করা হবে মাঝখানে, 1টি রয়ে যাবে আপনার 12 ফিট বাই 16 ফিট যে রুমটি সেটার সাথে অ্যাটাচড, আর দ্বিতীয়টি সবার জন্য কমন, যে টয়লেটটা রয়েছে সবাই ব্যবহার করতে পারবেন। তো এখানে যে বস্তু দেখতেছেন, বাইরে কিন্তু বাড়তি রাখা রয়েছে, ভবিষ্যতে যে সিঁড়ি করবেন অথবা বিল্ডিংটা বড় করবেন সেদিকে লক্ষ্য রেখে কিন্তু রড বড় করে রাখা আছে। এই যে এদিকেই একটা কিচেন রুম হবে, যেখানে দাঁড়িয়ে আছে
আর ওই সাইডে যে ব্যাপারটি খেয়াল রাখবেন যে এই যে মিস্ত্রি ওই সাইডে এই যে রয়ে যাবে যে এই জায়গাটা এখানে কিচেন রুম, তো ওদিকে রয়ে যাবে একটি রুম, তো বারান্দায় হয়ে গেল একটি রুম একটি কিচেন আর ভিতরে দুটি রুম, আর ঠিক মাঝখানে বিল্ডিংয়ের মাঝখানে থাকবে আপনাদের দুটি টয়লেট একটি অ্যাটাচ একটি কমন। তারপর সামনে ঢুকে সিঁড়ি থেকে ঢুকেই যে এখান থেকে যে লোকটা নিচে আছে যে এখান থেকে ঢুকেই কিন্তু প্রথমে আপনি সিঁড়িতে ঢুকেই সামান্য কত জায়গা পাবেন, সেখান থেকে আপনি যেদিকে খুশি সেদিকে যেতে পারবেন। তো এই যে দেখতেছেন রডটি বাড়তি রাখা আছে বিমে, গ্রেড বিম বাড়তি রাখা রয়েছে রডগুলো, এই রডগুলো দিয়ে আপনার এদিক দিয়ে ইচ্ছে করলে সিঁড়ি করতে পারবেন, অথবা আপনি ভবিষ্যতে যদি বিল্ডিং আরও রুম বাড়াতে চান সেটিও বাড়াতে পারবেন। তো এইভাবে যদি আপনারা একটু ব্র্যান্ড খাটিয়ে একটি কাজ করে নেন তাহলে আমি মনে করব যে ভবিষ্যতের জন্য আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে। তো যাই হোক, ভিডিওটি একটু ছোটো বলে অনেক কিছু বলা হলো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আমি আপনাদের প্রতিনিয়তই কিছু বুঝিয়ে থাকি। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।